আজকের এই রেমিডি যদি আপনি পান করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার একইবারেই নিয়ন্ত্রণে চলে আসবে রক্ত বিশুদ্ধ হবে রক্ত সঞ্চালন বেড়ে যাবে সেই সঙ্গে কিডনির রোগ লিভারের রোগ সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা থেকে মুক্তি পাবেন যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে হার্টের ব্লকেজ থাকলে ধীরে ধীরে খুলতে শুরু করবে এই রেমিডিটি অবশ্যই নিয়মিত টানা সাত দিন সেবন করুন তাহলে একদম হাতে নাতে রেজাল্ট পাবেন আমাদের এই রেমিডি তৈরি করতে তিনটি ভেষজ উপাদান লাগবে এই তিনটি ভেষজের মধ্যে প্রথমে যে উপাদানটি নিচ্ছি তা হচ্ছে দারুচিনি দারুচিনি আপনি হয়তো বিভিন্ন কাজে ব্যবহার করেছেন কেউ কেউ রান্নার সুগন্ধির জন্য ব্যবহার করেছেন মুখ সুগন্ধ করার জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য দারুচিনি খুবই ভালো কাজ করে এছাড়া এটি রক্ত পরিষ্কার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে আপনার চর্বি বহুল শরীরকে ধীরে ধীরে স্লিম করবে শরীরের অবাঞ্চিত মেদ চর্বি জমতে থাকলে মেটাবলিজম রেট অত্যন্ত কমে গেলে খাবার হজম না হলে গ্যাস অ্যাসিডিটি বাড়তে থাকলে দারুচিনি খুব ভালো কাজ করে এই দারুচিনি আমি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ দারুচিনি এভাবে টুকরো করে ভেঙে নিচ্ছি আর খেয়াল করুন যে এই রেমেডি আমরা তৈরি করবো সেটা আপনি অন্তত যাতে দুই বেলা গ্রহণ করতে পারেন এই পরিমাণে তৈরি করার জন্য তাহলে একদিনে দুইবার সেবন করার জন্য আমি এখানে ইঞ্চি পরিমাণ দারুচিনি নিয়ে নিলাম এই দারুচিনির সঙ্গে আপনাকে নিতে হবে তেজপাতা তেজপাতা বা বে লিফ তেজপাতাকেও বেশিরভাগ মানুষ রান্নায় ব্যবহার করেন কিন্তু তেজপাতার এমন ঔষধি গুণ রয়েছে যে আপনি এটা জানার পর থেকে শুধু রান্নায় নয় বারবার এই তেজপাতা খাওয়ার কথা চিন্তা করবেন তেজপাতা আপনার গোপন যে কোনো দুর্বলতা অক্ষমতাকে দূর করতে পারে শারীরিক শক্তি ফিরিয়ে আপনাকে তেজি করে তুলবে এছাড়া তেজপাতা আপনার ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করবে সুগারকে একইবারই নিয়ন্ত্রণে নিয়ে আসবে সেই সঙ্গে শারীরিক যে কোনো ধরনের চর্মরোগ থেকে আপনাকে বাঁচাবে এছাড়া আপনার র্যাশ অ্যালার্জি চুলকানি নাকের ভেতরে চুলকানো হাঁচি হয় নাক বন্ধ হয়ে যাওয়া বা চুল ঝরে যাওয়া ত্বকের কোনো সমস্যা এই সকল কিছু থেকে আপনাকে বাঁচাবে সঙ্গে সঙ্গে তেজপাতা কিন্তু হজমের জন্য সহায়ক এটি আপনার খাওয়া খাবারকে খুব দ্রুত হজম করে আপনার মেটাবলিজম রেটকে বাড়াবে অতিরিক্ত চর্বি বহুল শরীরকে সুস্থ স্বাভাবিক এবং ফিট করে তুলবে আমি দুইবার সেবনের জন্য তেজপাতা নিচ্ছি এখানে চারটি তেজপাতা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ তেজপাতাতে অনেক ধুলোবালি থাকে তেজপাতা ভালো করে ধুয়ে এগুলোকে টুকরো টুকরো করে ছেড়ে নিন অথবা কেটে নিন এবার আপনাকে আরেকটি উপাদান এখানে জোগাড় করতে হবে আর তা হচ্ছে এই বড় এলাচ বড় এলাচ অবশ্যই লাগবে এই বড় এলাচ বা কালো এলাচ একটি নিতে হবে দুইবার সেবনের জন্য কালো এলাচও কিন্তু একই কাজগুলোই করে সেই সঙ্গে কালো এলাজ বিশেষভাবে মানুষের যৌন শক্তি বা গোপন শক্তিকে বাড়িয়ে দেয় এছাড়া স্নায়ুতন্ত্রের যে কোনো রোগ থেকে আপনাকে বাঁচাবে জয়েন্টের ব্যথা ব্যথা দূর করবে মাথা জ্বর কাশি ঠান্ডা জনিত রোগ থেকেও আপনাকে বাঁচাবে সেই সঙ্গে মুখে দুর্গন্ধ হওয়া ঘন ঘন প্রসাবের সমস্যা হওয়া মূত্র কৃচ্ছতা অর্থাৎ পরিষ্কার আপনার প্রসাব হচ্ছে না একটু পরপর বেগ আসছে অথবা ইউরিনের যে কোনো ইনফেকশন এমন এমনকি যাদের গ্যাস অ্যাসিডিটি বদহজম খুব বেশি থাকে তারাও খুব ভালো ফল পাবেন অ্যাসিডিটিকে একদম কমিয়ে পাকস্থলীর কার্যক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে এই কালো এলাচ এই এলাচটি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানে পরিপূর্ণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে তা খুব সহজেই আপনার দেহ থেকে টক্সিক উপাদানকে বের করে রক্ত বাড়িয়ে আপনাকে রক্ষা করবে এছাড়া বলা হয়েছে যে এটি প্রাকৃতিকভাবে আমাদের ইমিউনকে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় এছাড়া হাফ পায়ের ত্বক জ্বালা পড়া করা চোখ জ্বালা করা অর্থাৎ যে কোনো ধরনের প্রদাহ জনিত রোগ থেকে আপনাকে বাঁচাবে এই এলাস্টি আদা ভাঙ্গা করে নিন একটি পাত্রে আপনি হাফ লিটার অর্থাৎ দুই গ্লাস পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে নিন রুম টেম্পারেচারের পানি নিতে হবে এর সঙ্গে তিনটি উপাদান মিশিয়ে নিন এবার এটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ঢেকে রেখে দিন আপনি বেলায় ঘুমানোর আগে এটি রেডি করে রেখে এইভাবে দিবেন ঢেকে রেখে দিবেন আর সকালে ঘুম থেকে ওঠার পর এই পানিটি আপনি ফুটতে দিবেন হালকা আচে ঢেকে ফোটাবেন আপনি এই পানিটি হালকা আঁচে ফোটাতে ফোটাতে যখন দেখবেন এটি অর্ধেক হয়ে আসবে তখনই এটি নামিয়ে নেবেন সহজভাবে বলতে গেলে এক গ্লাস হয়ে আসলেই তখনই চুলা থেকে এটি নামিয়ে নেবেন এবং হালকা ঠান্ডা হতে দিবেন যখন এটি হালকা ঠান্ডা হয়ে আসবে তখন ছেকে নিন ছাকার পরে অর্ধেকটা আপনি সকালে পান করুন সকালে কখন পান করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে সকালে আপনি ঘুম থেকে উঠে বাসি পেটে স্বাভাবিকভাবেই আপনি পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নেবেন তার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এই রেমেডি আপনি সেবন করবেন অর্ধেকটা এবং তারপরে আধা ঘন্টা অন্য কিছু খাবেন না আধা ঘন্টা পরে আপনি নাস্তা করতে পারেন আবার রাতে ঘুমাতে যাবার আগে একইভাবে আপনি বাকি অর্ধেক রেমেডি সেবন করুন তখন দ্বিতীয়বার আপনাকে গরম করার কোনো প্রয়োজন নেই আপনি ঢেকে রেখে দিন শুধুমাত্র একটি গ্লাসে এবং রাতের বেলায় এটি দ্বিতীয়বার পান করে নিন রাতের খাবার খাওয়ার ন্যূনতম এক ঘন্টা পরে এটি পান করবেন আশা করি বন্ধুরা আজকের কথাগুলো খুব ভালো করে আপনারা বুঝতে পেরেছেন এবং এই কথাগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক তথ্য বা চিকিৎসা পদ্ধতি অনুযায়ী বলা হয়েছে যাদের রোগ বহুদিনের পুরাতন তারা টানা একুশ দিন পর্যন্ত সেবন করবেন আপনি দুই তিন দিনেই উপকার পেয়ে যাবেন কিন্তু টানা একুশ দিন পর্যন্ত আপনাকে সেবন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করুন সঙ্গে একটি লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন